তো বন্ধুরা আজকে আমি একটি বিশেষ পয়েন্ট উল্লেখ করব সেটি হলো আপনি আপনার চ্যানেলকে ঠিক যেরকম ভাবে চালাতে চান ঠিক সেরকম ভাবেই চলবে এই কথাটি শোনার পর অবশ্যই আপনার চিন্তা আমার সঙ্গে এই কথাটি কখনোই মিলবে না এটা ঠিক কিন্তু আমি এটি লং টাইমের ব্যবধানে এক এক করে প্রমাণ করে দিতে পারি আপনি ঠিক যেভাবে চালাতে চান সেভাবেই চলে বন্ধুরা আমাদেরকে এই বিষয়টি অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত আর সেটি হলো ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা আপনি যেমন ধরনের ভিডিও যেভাবে ভিডিও কোয়ালিটি তৈরি করবেন ঠিক তেমন ধরনের ভিউ হবে তেমন ধরনের ইমপ্রেশনও বাড়বে আপনি যদি আপনার ভিডিও কোয়ালিটি খারাপ করে থাকেন সেজন্য তার অন্য কেউ দায়ী না ঠিক পাশাপাশি আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করে থাকেন সেক্ষেত্রে সাফল্য তো আপনি পাবেন কন্টেন্ট কোয়ালিটি যদি আপনি ভালো তৈরি করতে পারেন সেক্ষেত্রে যেমন কালোর আটকানোর ক্ষমতা নেই ঠিক অনুরূপ যদি আপনি কন্টেন্ট কোয়ালিটি খারাপ তৈরি করেন সেক্ষেত্রে সেই ভিডিও তো কখনোই ভিউ ইনক্রিজ হবে না বরং দিনে দিনে ডাউন হয়ে যাবে বন্ধুরা আমাদের এই বিষয়টিকে জানতে হবে যে এর যে টেকনিক্যালগত দিকগুলি রয়েছে সেই দিকগুলি সম্পর্কে বোঝা ফলেই আমরা ভালো ফলের আশা করতে পারব বন্ধুরা একটি চ্যানেল ধীরে ধীরে কীভাবে গ্রো করে এই বিষয়টিকে বোঝার জন্য আমরা প্রথমে আমাদের যে ভিডিও পাবলিশ করেছিলাম সেই জায়গাতে চলে যাব আমরা প্রথমে যেদিন আমাদের একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেদিন কিন্তু আমাদের চ্যানেলের ইমপ্রেশন ছিল খুবই কম দিনে দিনে আমরা যত ভিডিও পাবলিশ করতে পেরেছি আমাদের চ্যানেল ইমপ্রেশন কিন্তু ততই বেড়ে গিয়েছে চ্যানেলটার সার্কেল কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে এভাবে করে যদি আপনি পরপর ভিডিও পাবলিশ করতে পারেন অবশ্যই ধারাবাহিকতার সাথে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের সার্কেল বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা শুরুর দিকে একটি ধারাবাহিকতা রেখে দেওয়া উচিত তো বন্ধুরা বর্তমানে আমাদের এই কথাগুলোর ভিতর দিয়ে একটি উত্তর খুঁজে পেলাম আর সেটি হলো সিস্টেমেটিক্যালিভাবে যতগুলি দিক রয়েছে সেই দিকগুলো সম্পর্কে বুঝতে হবে এটিকে একেবারে বোঝা কখনোই সম্ভব না ধীরে ধীরে বুঝতে চেষ্টা করতে হবে ফলেই আমরা বুঝতে পারব বন্ধুরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করার যে সাধারণ স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলি সম্পর্কে আমরা ফলো করব প্রথমে আমরা একটি কন্টেন্ট ক্রিয়েট করে নিলাম সেটি সঙ্গে সঙ্গে এডিট করে কমপ্লিট করে নিলাম তারপরে আমরা সেই কন্টেন্টের টাইটেল লিখব তারপরে আমরা সেই কন্টেন্টের ডেসক্রিপশন লিখব তারপরে আমরা ট্যাগ লিখব এই সব মিলিয়ে চারটে কাজ এই চারটে কাজ আমরা সঠিকভাবে করার চেষ্টা করব প্রয়োজনে আমরা একটু সময় নিয়ে করার চেষ্টা করব যদি আমরা এই বিষয়টিকে ঠিকভাবে বুঝে করতে পারি অবশ্যই অবশ্যই ফল ভালো হবে বন্ধুরা এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন প্রায় থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম জয় হিন্দ